কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি থেকে আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জমির সর্বোচ্চ ব্যবহার করে ফল এবং সবজির চাষ। আমাদের দেশের কৃষক ভাইয়েরা কৃষিতে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, কারণ এখানে ফল গাছ, সবজি এবং অন্য অন্য ফসল আবাদ হচ্ছে। এখানে যে প্রযুক্তিতে ব্যবহার হয়েছে, আম গাছ প্রধান ফসল, আম গাছ বড় হতে যে সময়টা লাগবে সেই সময়ের ভিতরে অন্য অন্য ফসলগুলো আবাদ করেছেন। পাবনা জেলার সদর উপজেলা জোয়ারদাহ গ্রামটিতে যে চাষি ভাই এই প্রযুক্তি এনেছেন তার সাথে এখন কথা বলবো। আপনি তো এখানে যে ফসলটা করছেন, মানে মেন ফসল আপনার আম? হ্যাঁ, আমার মেন ফসল আম, কারণ দীর্ঘ সময় আম গাছ বড়তে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমার অনেক ফসল মানে এটার যে খরচ হবে সেটা লাভ হবে না, তার যার কারণে আমি বিভিন্ন ফসলের ভেতরে ইন্টারক্রপ হিসাবে চাষ করে যাচ্ছি। যে দেশের মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার পাশাপাশি তাদের খাদ্য বা বিভিন্ন সবজি এগুলো চাহিদা মেটাতে এই জমিকে সর্বোত্তম ব্যবহার করার জন্য আমি এই ধরনের সবজি চাষ করে সবজি এবং ফল চাষ করে যাচ্ছি। মানুষের হালাল খাদ্য বা মানে বৈধ পথে কামাই করার একটা রাস্তা সেটা হলো কৃষি কাজ, এবং পাশাপাশি এটা দেশের উন্নয়ন এবং নিজের উন্নয়ন এই কথা ভেবেই আমি এই কৃষিকাজে চলে আসছি আর কি। আপনার এই উদ্যোগটা খুবই ভালো, কারণ আমাদের দেশে অনেক যুবক আছে যারা পড়াশোনা করার পরে চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়, কিন্তু দেখা যাচ্ছে তাদের অনেকেরই এরকম জমি আছে, তারা ইচ্ছা করলেই তাদের জমিতে তাদের মেধা এবং শ্রম দিয়ে তারা উৎপাদন করতে পারে। তো আপনার এখানে কী কী ফসল রয়েছে? আম আছে, পেয়ারা আছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, পটল, উস্তা। এখানে কিভাবে আপনি পরিচর্যা করছেন? এখানে পরিচর্যা চলছে, এখানে নিজে লেবার করে, তারপর আমি নিজেও কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে চিন্তা করছি যে এটা এখান থেকে যদি আমি সর্বাধিক উৎপাদন করতে পারি, এলাকার যুবক ছেলেরা বা যুবক যারা আছে তারা এরা দেখা দেখে এটা এই ধরনের পড়ে থাকা জমিকে তারা সর্বোত্তম ব্যবহার করে দেশের অর্থনীতিতে বড় ধরনের বিপ্লব ঘটাবে, এইটা আমার আশা। শুধু আমি উপকৃত হব না, দেশবাসী সবাই এই উদ্যোগ দেখে লাভবান হবে, এই উদ্দেশ্যে আমি এই ধরনের কাজ করছি। আম গাছটা কীভাবে আপনি লাগিয়েছেন, এটা পরিচর্যা বা এটা লাগানোর সময় আপনি কি সার মাটি দিয়েছেন? হ্যাঁ, আমি সাধারণত যে কোনো গাছ লাগানোর আগে আমি জৈব সার প্রাধান্য দিয়ে থাকি, কারণ কি বাংলাদেশে সারের যে অভাব অনেক সময় অনেক অভাব দেখা যায় এবং পাওয়া যায় না, যার কারণে জৈব সার মানে সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করছি, যার কারণে তারপরে সর্ব যেটুক না হলে হয় না সেই পরিমাণে আমরা রাসায়নিক সার ব্যবহার করি, যার প্রেক্ষিতে গাছের গ্রোথ বেশি এবং গাছের মানে দীর্ঘদিন স্থায়িত্ব বাড়ার জন্যই জৈব সার ব্যবহার করে থাকি। যে মানুষের যেমন বিভিন্ন সময় খাদ্যর বেশি চাহিদা হয়, সেরকম গাছের চাহিদা বেশি বাড়া গাছের ফিগার বড় হওয়ার পাশাপাশি ওই ভাবে খাদ্য আমরা বাড়াতে থাকি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বিভিন্ন সময় অনেক ট্রেনিং দিয়েছে এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের আর্থিক সহায়তাও অনেক সময় পেয়েছি, এবং তাদের সহায়তায় আমি বিভিন্ন সময় জেলা পর্যায়ে বারবার পুরস্কার পেয়েছি, এবং সে পুরস্কার পাতা আমাকে তারা অনেক সম্ভাবনা দিয়েছেন। বিহারেতে সাধারণত কী ধরনের রোগ বালাই বা পোকামাকড় দেখা যায়, সে তার জন্য প্রতিকারে কী ব্যবস্থা? পেয়ারাতে বেশিরভাগই পোকা হয় যে মানে ফুট ফ্লাই নামে একজনের পোকা হয়, সে পোকাটা সাধারণত আমি যে পেয়ারাতে প্যাকেট করেছি
এই পেকে করার কারণে এখানে কোনো সময় পোকা ঢুকতে পারে না এবং বিষ কীটনাশক ব্যবহার করলে পরেও এই পেড়াতে ঢুকতে পারে না। আমি আশা করছি যে খাদ্য পরিমাণে আমি বাড়তে চাই না, আমি চাইছি নিরাপদ খাদ্য বা যেটা খাইলে মানুষের শরীরে কোনো ক্ষতি হবে না এবং নিরাপদ খাদ্য হবে। পাশাপাশি বাংলাদেশে যেসব ফল আমদানি করা হচ্ছে সেসব ফলের থেকে চাহিদা যাতে নির্ভর না করতে হয় সেদিন আমার দেশের ফল এবং সেটা নিরাপদ ফল সেই হিসাবে আমি মানে করার চেষ্টা করছি। বিভিন্ন সময় ফলের চাহিদা মেটাতে আমরা এই ধরনের ফল করে থাকি এবং এই ফল সারা বছর গাছে থাকেই আর কি। সোয়ার্দা গ্রামে এই আম বাগান প্রদর্শনীতে যে একটা আম বাগান করেছি, এই আম বাগান করার পরে যে আম আসতে যে তিন চার বছর সময় লাগে, এই তিন চার বছর সময় যে জমিটা যে ফেলো থাকে পুঁতে থাকে তাদের সদ্ব্যবহার করার জন্য যে ফসলগুলি আমরা করি যাতে ওই জমিটা পতিত না থাকে এবং বাড়তি আয় করতে পারে চাষি। আমের বাগানের মধ্যে আবার পেয়ারা বাগান করেছি, এখন এই পেয়ারা বাগান আমরা চার বছর পেয়ারা নেওয়ার পরে পেয়ারা বাগান শেষ করব। তারপরে যতদিন এই আমের জায়গাটা পরিপূর্ণ না হয় ততদিন পর্যন্ত আমরা কী করবো, সাথী ফসল শাকসবজি আবার চালিয়ে যাব। এতে দেখা যাবে যে জমি পতিত থাকলো না, চাষি বাড়তি একটা ইনকাম আসলো, দেশের খাদ্য চাহিদা ঘাটি অনেক পূরণ হলো। আমাদের পাবনা সদর উপজেলায় কৃষকদের মাঝে এই প্রযুক্তিটা ছড়িয়ে দিতে চেয়েছি যে একটি জমিতে সবসময় কৃষকরা দেখা যেত যে হয়তো আম বাগান করছে, ওই জমিটাতে শুধু আম হচ্ছে, আম হতে দুই থেকে তিন বছর বা এরকম সময় লাগছে, কিন্তু ওই সময়টাতে আগে কৃষকরা যেটা করতো যে জমিটা পতিত অবস্থায় থেকে যেত, মানে শুধু আম বাগানে আমই হচ্ছে, নিচে তারা সাথী ফসল হিসাবে কোনো ফসল চাষ করছে না, যার কারণে জমির যে সর্বোত্তম ব্যবহার বর্তমানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বারবার কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে জমিটাকে সর্বোত্তমভাবে যাতে আমরা ব্যবহার করি। একই সাথে জমিতে আমরা যদি ফল বাগানে ফল চাষের সাথে সাথে সেখানে বিভিন্ন রকম সবজি এই বাগানটিতে করা হয়েছে, টমেটো, কপি, মরিচ, এই ধরনের সবজিগুলো যদি আমরা চাষ করে থাকি তখন দেখা যাচ্ছে যে একই সাথে আমাদের পুষ্টির চাহিদা যেটা সেটা পূরণ হবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর যে একটা কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি হবে, একই সাথে অনেকগুলো ফসল একসাথে ঘরে তুলতে পারছে এবং সেই সাথে তার পুষ্টির চাহিদাটা পূরণ হবে। এবং আরেকটি বিষয় যেটি এই সবজি যে আমরা চাষ করছি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জৈব সারটা ব্যবহারটা বেশি করা হচ্ছে এবং যার ফলে আমার মাটির যে স্বাস্থ্য সুরক্ষা সেটা সঠিকভাবে হবে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে মাটির সর্বোত্তম ব্যবহারটা আমরা নিশ্চিত করতে পারব। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার দ্বারা একজন কৃষক তার ভাগ্য বদল করতে পারে সেটা আমরা প্রমাণ পেয়েছি পাবনা সদর উপজেলার জর্দা গ্রামের আব্দুল লতিফের মাধ্যমে। এই আব্দুল লতিফ একাগ্রতা এবং পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য বদল করে আজ সে সফল চাষিতে পরিণত হয়েছেন। কৃষি তথ্য সার্ভিস থেকে আমরা যথেষ্টভাবে তাকে উদ্বুদ্ধ করি যে এই জমিতে এইভাবে প্রযুক্তি প্রয়োগ করলে আপনি সফল হবেন। এই ফলের বাগানের মধ্যে উনি আবার পেয়ারার বাগান করেছেন আমের বাগানের সাথে, আবার পেয়ারা বাগানের সাথে যে জমিগুলো খালি জায়গা ছিল পেয়ারা বড় হতে না হতেই উনি সেই বাগানে বিভিন্ন রকমের সবজি আবাদ করলেন। তিনি বাগানের মধ্যে সাথী ফসল হিসেবে টমেটো করেছেন, ফুলকপি করেছেন, গাজর করেছেন, এতে এই জমিগুলোকে সর্বোত্তম প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উনি বেশি লাভবান হচ্ছেন। তো এইভাবে এই দিকটা যদি আমরা খেয়াল করি যে উনি কীভাবে এই প্রযুক্তিগুলো প্রয়োগ করবেন এবং কী কী ফসল ফলাবেন, যদি আমরা সঠিকভাবে তাকে নির্দেশনা দিতে পারি এবং এই নির্দেশনা যদি উনি ফলো করতে পারেন তাহলে উনি সত্যি একটা মডেল কৃষক হিসাবে অন্যান্য চাষিদের মাঝেও উনি একজন মডেল ফার্মার হিসাবে অনুকরণীয় হয়ে থাকবেন। এই প্রযুক্তি প্রচারের ক্ষেত্রে এবং প্রসারের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র পাবনা,
এই তিনটি বিভাগ নিরলসভাবে ওনাকে সাহায্য সহযোগিতা করেছে, যার ফলে উনি আজকে এত দূরে আসতে পেরেছেন। যদি এই প্রযুক্তি অন্যান্য অঞ্চলে অন্যান্য জেলাতেও ছড়িয়ে দেওয়া যায় তাহলে কৃষকেরা বেশিভাবে লাভবান হবেন এবং আমাদের দেশ ফল সবজিতে খুব তাড়াতাড়ি ভরে উঠবে, আমরা এই প্রত্যাশাই রাখি। কৃষি তথ্য সার্ভিসের প্রসারের বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, সে মাধ্যমগুলো আমরা সবসময় ব্যবহার করি। আমাদের অফিসে প্রিন্টিং মিডিয়ার কৃষি কথা একমাত্র কৃষির মুখপত্র, সেখানে কৃষির অনেক জিনিস থাকে, প্রযুক্তিগত দিক, ভালো জাতের ব্যবহার, কৃষকেরা কীভাবে এগুলো ব্যবহার করে লাভবান হবে সেটা, আমাদের লিফলেট, ফোল্ডার, বুকলেট ইত্যাদি মৌসুম ওয়ারি এটা প্রচার হয়ে থাকে। আর তাছাড়া বিভিন্ন সময়ে যখন জরুরি কোনো বার্তা আসে, অর্থাৎ মাঠে রোগ পোকামাকড়ের আক্রমণ হয়, সেগুলো উত্তরণের জন্য আমাদের বিভাগ থেকে এগুলো ছাপা হয়ে থাকে, তৎক্ষণাৎ আমরা চাষিদের মধ্যে প্রয়োগ করি। আরও একটা আমাদের মুখ্যম মাধ্যম আছে, সেটা হলো কৃষি কল সেন্টার, নাম্বার 16123। এই নাম্বারে রিং করে যে কোনো কৃষক সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এই নাম্বারে কল করে কৃষকেরা তাদের বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন। পাবনা সদর উপজেলায় জোরধা গ্রামে সহ এবং আটঘরি উপজেলায় ব্যাপক পরিমাণ সবজি উৎপাদন হয়, অন্যান্য উপজেলায় হয়, তবে এই এলাকার সবজি উৎপাদনের মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে। সেটি হলো যে ওই এলাকায় ওনারা মাল্টিপল ক্রপিং বা মিক্সড ক্রপিং করে, যেমন পেয়ারার বাগানের মধ্যে টমেটো, বেগুন, তারপরে বাঁধাকপি, ফুলকপি এগুলো করে। আবার একদম তো এলাকাতে দেখা যায় একটা বিশেষ আবাদ হয়, সেটি হলো যে একই জমির মধ্যে হলুদ, হলুদের মধ্যে মরিচ, আবার লাইন দিয়ে বরবটি, লাইনের সিম, এবং এটা একই জমিতে একাধিক ফসল বারবার করার কারণে কৃষিতে লাভবান হতে পারে এবং সব সময় তারা মাঠ থেকে ফসল তুলতে পারে। যেমন কপি উঠে গেল, কপি ওঠার পরে টমেটো চলতে থাকলো, টমেটো আর একটু পরে শেষ হবে, এরপরে পেয়ারা পাবে, তারপরে আবার বেগুন সারা বছর চলে, বরবটি, সিম, এগুলা তারা কন্টিনিউ আবাদ করার কারণে জমিতে কোনো পতিত রাখে না। ফলে সুবিধা হলো কি, জমি থেকে সব সময় তারা একটা না একটা ফসল আবাদ করতে পারে এবং সেখান থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে। ফাগুন মাসের কৃষি, নতুন পাতার বর্ণিল রঙে প্রকৃতিকে রাঙাতে ঋতুরাজ বসন্ত এসেছে আমাদের মাঝে, নতুন প্রাণের উদ্যমতা আর অনুপ্রেরণা প্রকৃতির সাথে আমাদের কৃষিকেও দোলা দিয়ে যায় বিভিন্নভাবে। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, ফাগুনের শুরুতেই আসুন সংক্ষিপ্তভাবে জেনে নিই বৃহত্তর কৃষি ভুবনে করণীয় দিকগুলি। এ মাসের দ্বিতীয় পক্ষ থেকে গম পাকা শুরু হয়। গম শীষের শক্ত দানা যদি কটকট শব্দ হয় তবে বুঝতে হবে গম কাটার সময় হয়েছে। সকালে অথবা পরন্ত বিকেলে ফসল কাটা উচিত। ফসল কাটার পর রোদে শুকিয়ে খুবই তাড়াতাড়ি মাড়াই ঝাড়াই করে ফেলতে হবে। সংগ্রহ করা বীজ ভালো করে শুকানোর পর ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে। কৃষক ভাইয়েরা, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আব্দুল লতিফ ভাইয়ের মতো জমির সর্বোচ্চ ব্যবহার করে আমরা লাভবান হতে পারি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।